দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভার সংসদরা ইতিমধ্যে শপথও নিয়েছেন। শেখ হাসিনা এবারের মন্ত্রিসভায় মন্ত্রী আছেন 25 জন, আর 11 জন প্রতিমন্ত্রী। এই দায়িত্ব পালনের জন্য বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তারা। মিনিস্টার অব টেস্ট অ্যান্ড ডেপুটি মিনিস্টার আইনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের প্রাপ্য সুযোগ সুবিধা নির্ধারণ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী চিফ হুইপ এবং সংসদে বিরোধী দলীয় নেতাও পূর্ণমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন, আর হুইপরা ভোগ করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা। একজন মন্ত্রী প্রতি মাসে বেতন বাবদ 1,05,000 টাকা পাবেন, অন্যদিকে প্রতিমন্ত্রীর বেতন 92,000 টাকা। মন্ত্রীরা সরকারি ব্যয়ে সুসজ্জিত বাসভবন পাবেন, সেজন্য তাদের ভাড়া দিতে হবে না। প্রতিমন্ত্রীরাও এই সুবিধা পাবেন, তবে কোনো মন্ত্রী সরকারি বাসভবনে থাকতে না চাইলে বাসা ভাড়া বাবদ মাসে 80,000 টাকা করে পাবেন, প্রতিমন্ত্রী পাবেন 70,000 টাকা। অন্যদিকে নিজ বাড়ি বা ভাড়া বাড়ি থাকলে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা তারা প্রতি বছর পাবেন। বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনের জন্য যাবতীয় ব্যয় সরকার বহন করবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারি খরচে গাড়ি পাবেন। সরকারের পরিবহন পুল থেকে এ গাড়ি সরবরাহ করা হবে। প্রতিদিন 18 লিটার জ্বালানি তেল পাবেন গাড়ির জন্য। সরকারি প্রয়োজনে বা নির্বাচনী এলাকায় ভ্রমণের জন্য মন্ত্রণালয়ের অধীনে যে কোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ পাবেন তারা। দেশের ভিতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পাবেন 2,000 টাকা করে। এছাড়াও বিমান ভ্রমণের ক্ষেত্রেও বছরে 10,00,000 টাকা বিমা সুবিধা পাবেন তারা। মন্ত্রী বা প্রতিমন্ত্রী অসুস্থ হলে চিকিৎসার জন্য ব্যয় বহন করবে সরকার। সে খরচের কোনো সীমা আইন বেঁধে দেওয়া হয়নি, তবে খরচের ভাউচার দিতে হবে মন্ত্রী পরিষদ বিভাগে। দেশি বিদেশি অতিথি আপ্যায়নের জন্য একজন মন্ত্রী মাসে 10,000 টাকা করে আপ্যায়ন পাবেন, আর প্রতিমন্ত্রী পাবেন 7,500 টাকা। মন্ত্রীরা নিজেদের পছন্দ মতো উপসচিব পদমর্যাদায় একজন একান্ত সচিব অর্থাৎ পিএস নিতে পারবেন। এছাড়া একজন সহকারী একান্ত সচিব, দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, দুইজন অফিস সহায়ক, একজন পাচক, একজন জামাদার এবং একজন আরদালি পাবেন তারা। অন্যদিকে প্রতিমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন অফিস সহায়ক, একজন জামাদার এবং একজন আরদালি পাবেন। নিজের নির্বাচনীয় এলাকা, মসজিদ, মন্দির, উন্নয়ন সহ এলাকার মানুষের দাতব্য কাজের একজন মন্ত্রী বছরে 10,00,000 টাকা পাবেন, আর প্রতিমন্ত্রী পাবেন 7,500,000 টাকা। এই টাকার মধ্যে মন্ত্রী একজন ব্যক্তিকে সর্বোচ্চ 50,000 টাকা দিতে পারবেন, প্রতিমন্ত্রী পাবেন 35,000 টাকা করে। কিন্তু এই টাকার কোনো নিরীক্ষা হবে না।